আরএফ কনস্ট্রাকশনের উদ্যোগে বন্যা দুর্গতদের বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। আরএফ কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সির ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের মধ্যে বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হচ্ছে। বৃহত্তর সোনাই সার্কেলের বন্যা কবলিত এলাকার বন্যা দুর্গতদের মধ্যে খাবার জল পৌঁছে দিচ্ছেন আরএফ কনস্ট্রাকশনের কর্মকর্তারা। প্রথমে বিভিন্ন এলাকার বন্যাক্রান্তদের মধ্যে আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এরপর বন্যা দুর্গতদের মধ্যে বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হচ্ছে। আরএফ ফাউন্ডেশন ও কনস্ট্রাকশন কনসালটেন্সির চিফ ম্যানেজিং ডিরেক্টর তথা বিশিষ্ট সমাজসেবী আওলাদ হোসেন লস্কর ওরফে রিঙ্কুর ব্যক্তিগত তহবিল থেকে বিগত এক সপ্তাহ ধরে এ সেবামূলক কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। বুধবারও লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের কাপ্তানপুর জিপির বন্যা কবলিত গ্রামসহ সোনাইয়ের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হয়। ফাউন্ডেশন ও কনস্ট্রাকশনের কর্ণধার রিঙ্কু জানান, তাদের সংস্থার পক্ষ থেকে বন্যা দুর্গতদের সাহায্যে পাশে দাঁড়িয়েছেন। যেখানে ত্রাণ সামগ্রীর প্রয়োজন সেখানে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে, আর যে অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে সেখানে তারা খাবার জল পৌঁছে দিচ্ছেন। সংস্থার অন্যান্য সদস্যরাও গত 10 দিন ধরে বন্যা দুর্গতদের সব ধরনের সহযোগিতায় রয়েছেন বলে জানান তিনি। এই দুঃসময়ে মানুষের পাশে থাকার জন্য বন্যা আক্রান্তরা সংস্থার প্রত্যেক কর্মকর্তা ও কর্ণধার রিঙ্কুকে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের প্রতিবেশী সোনাই এলাকার আর রিঙ্কু ভাই সাহেবের সহযোগিতায় আরএফ কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা খাতানপুর 13 বিশুদ্ধ খাবার জল দেওয়ায় আমরা বেশ আনন্দিত এবং এলাকার লোক সকল সবাই আসে খুব সহযোগিতা করে সবে জলটা খুব সুন্দরভাবে লইছই এবং নিত্রা। এইভাবে আরও কিছু করার লাগে আর কি ভবিষ্যতে আমরা মানে বিশেষ করে আমার সুপরিচয় বাইকে রিঙ্কু ভাইয়ের লাগে আমরা সবে তাদের ধন্যবাদ জানিয়ে সহযোগিতা যাতে ভবিষ্যতে আরও আমরা পাই এটা আমরা তার কাছে কামনা রইত। গত যে ফ্ল্যাটটা আমার এরিয়াতে আইসি এই ফ্ল্যাটর স্টার্টিং যে ধরেন আজকে থেকে এক সপ্তাহ আগে থেকে গিয়া আমরা আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে গিয়া বিশেষ করে সাকরাকান্দি জিপি জাঞ্জারবালি উপরবাড়ি আনুরপার এই এলাকাগুলা খুব বেশি এফেক্টেড। এইখানে আমরা প্রায় 4-5 দিন মানুষের খাওয়ার ব্যবস্থা করছি। আমরা আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে আমি নিজেও আসলাম বা আমরা ভলেন্টিয়ার সকল আরও বিভিন্ন এনজিওর মানুষ আসলাম সবরে লইয়া করছি। এরপরে আমরা দেখলাম যে গত 4 দিন আগে থেকে দেখলাম যে জলের খুব বেশি প্রবলেম হয়েছে। তখন আমরা পিএইচই শিলচর ডিভিশন 2 যেটাতে আমিও কন্ট্রাক্টরই করি তো ডিভিশন 2 ইঞ্জিনিয়ার সারের লগে আলাপ করলে তাই না আমার সোনাই নবদীর গ্রামের একটা স্কিম খাবগঞ্জের একটা স্কিম আর জাঞ্জাবালির একটা স্কিম ও তিনটা স্কিমটা গিয়া জল পিউরিফাইড ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার যেটা ওটা তার প্ল্যান্টে গিয়া উঠানের ব্যবস্থা দিয়া দিচ্ছে। আমি আমার নিজস্ব মোটর লইয়া আমার পার্টি লইয়া আমার টিম লইয়া এখান থেকে গিয়া আমরা জল উঠাইয়া গত 7 দিন থেকে গিয়া সোনাই কনস্টিটুয়েন্সি তথা লক্ষ্মীপুর কনস্টিটুয়েন্সি বিভিন্ন জায়গার যেমন হাতিখাল সুন্দরী আপনার দক্ষিণ মনপুর জিপি হ্যাঁ এগুলাতে দিছি গত 2 দিন আর জাঞ্জারবালি সাতরাকান্দি এগুলাতে দিছি আর লক্ষ্মীপুর কনস্টিটুয়েন্সি কাপ্তানপুর গতকালকে দিছি পরশু দিছি আর আজকে দিয়ার ওই জায়গার নাম হইল কাপ্তানপুর 13 কাপ্তানপুর 13 তো আরও 2-3 দিন আমরা দিমু আর বিশুদ্ধ খাবার জল পিএইচই তরফ থেকে আমরা প্রোভাইড করা হয় বাকি যেগুলো গাড়ি গুড়ি বা বাকি যেগুলো মেনটেন্যান্স যেগুলো আমি আরএফ কনস্ট্রাকশনের তরফ থেকে দিয়া দিয়া জায়গার থেকে সোনাইল খানা সোনাইল কিনারাও যদি হয় আমরা লাগে সুবিধা হয় যদি কোনো জায়গার থাকে যেমন আজকে আমরা তুতির গ্রাম দিতাম আরও বিভিন্ন জায়গা দিতাম আমরা রাত্রে 9-10 পর্যন্ত কালকে রাত্রে 10 সময় দক্ষিণ কৃষ্ণপুর এখানেও আমরা দিছি মণিপুরী বস্তি শুক্লবৈদ্য ভাড়া আজকেও দিন আমরা রাত্রে সকালে 6টার থেকে লইয়া রাত্রে 10-11 পর্যন্ত আমরা দিয়া যাই। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।